প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চারু ও কারুকলা বিষয়ে সামান্য কিছু উপস্থাপন করছি, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা জানবো চারু ও কারুকলা কি, রং কত প্রকার ও কি কি, এবং রঙের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। চারুকলার পরিচয়। শিশুরা ছবি আঁকে, বড়রাও ছবি আঁকে, এই ছবি আঁকাই হলো চারুকলা। কাগজে, কাপড়ে বা ক্যানভাসে, মাটির ফলকে, সিমেন্টের ফলকে, দেয়ালে, কাঠের পাটাতনে, এমনই বিভিন্ন বস্তুর উপর। একসময় তালপাতায় বা গাছের বরপাতায় লেখা হতো এবং সেই সঙ্গে ছবিও আঁকা হতো। জাদুঘরে গেলে পুরনো দিনে যত রকম বস্তু বা সামগ্রীর উপর ছবি আঁকা হতো তা দেখতে পাই। এখন ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে, ক্যানভাস তৈরি হচ্ছে, ধাতব প্লেট বা জমিন তৈরি করা হচ্ছে। মাটির ফলক এখন অনেক উন্নত হয়েছে। অনেকদিন থেকে কাঁচের উপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে, অন্যদিকে ধারালো ছুরি বা সূচালো পাথর দিয়ে আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। কাগজে, ক্যানভাসে, মাটিতে, পাথরে, ধাতুর পাতে ও কাঁচের উপর ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা রকম উপায় পদ্ধতি। রঙের কথা আমরা জানি, ছবি আঁকার জন্য এখন অনেক রকম রং ব্যবহার করা হয়। পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় তার নাম জল রং। মোম মেশানো এক রকম রঙের কাঠি তৈরি হয়েছে, তার নাম প্যাস্টেল রং। রঙের সাথে তেল ও তারপিন মিশিয়ে বড় বড় শিল্পীরা ক্যানভাসে বা কাঠের পাটাতনে যে ছবি আঁকেন তার নাম তৈল রং বা তেল রং। বর্তমানে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রঙে খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায়। এই রঙে পানি মিশিয়ে যেমন খুশি তেমন করে আঁকা যায়। বাংলাদেশের শিল্পীদের কাছে অ্যাক্রেলিক রং এখন বেশ প্রিয়। এই অ্যাক্রেলিক রঙে ছোটরাও ছবি আঁকতে পারে, তবে যথেষ্ট তাড়াতাড়ি আঁকতে হয় বলে ছোটদের জন্য একটু কঠিন। ছোটদের জন্য জল রং, পোস্টার রং, মোম প্যাস্টেল এসব রঙই ভালো। তাহলে আমরা কয়েকটি ছবি দেখি। কারুকলার পরিচয়। বিভিন্ন রকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় সবই কারুশিল্প। বাঁশ, বেত দিয়ে আসবাবপত্র তৈরি হচ্ছে। বাংলাদেশের বেতের চমৎকার সব কারুশিল্প দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। আমাদের দেশের অনেক শৌখিন পরিবারে নামকরা হোটেল, রেস্তোরাঁয়, সরকারি বেসরকারি অফিস ও অতিথিশালায় বেতের তৈরি কারুশিল্প মণ্ডিত আসবাবপত্র সমাদর পাচ্ছে। জাদুঘরে গেলে কারুকলা বিষয়ের সঙ্গেও আমাদের পরিচয় ঘটবে। ঘর বাড়ির বড় বড় দরজার উপর রয়েছে কাঠ খোদাই করে নানা রকম ছবি, নকশা, ফুল, পাতা, পাখি, জীবজন্তু। বড় বড় খাট পালঙ্ক ও বিছানায় দেখতে পাই অনেক ধরনের কারুকাজ ও নকশা। আমাদের সামাজিক জীবনেও ও পারিবারিক জীবনে ব্যবহৃত বহু বস্তু সামগ্রী রয়েছে যা কারুশিল্প। গ্রামীণ জীবনে দা, কুড়াল, লাঙ্গল, কাস্তে, পাকারি, মাটির হাঁড়ি, পাতিল ইত্যাদি সবই কারুশিল্প। কারুশিল্পের পাশাপাশি রয়েছে সাধারণ মানুষদেরই তৈরি অন্যান্য শিল্প যা লোকশিল্প হিসেবে পরিচিত। সোনা রূপার তৈরি নানা রকম অলঙ্কার, নকশিকাঁথা, মাটির পুতুল, চিত্রিত কাঠের পুতুল যেমন হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি আমাদের লোকশিল্পের উদাহরণ বা নিদর্শন।